হ্যালো বন্ধুরা, আমি শাহরিয়ার আর চলে এসেছি তোমাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের জানাবো বাংলাদেশ নৌবাহিনীর আপকামিং 6টি হাই পারফরম্যান্স ফ্রিগেট কি ভারতীয় নৌবাহিনীর ব্রহ্মোস মিসাইল থেকে বাঁচতে পারবে। যেটা জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো রাশিয়া ও ভারতের যৌথভাবে তৈরি করা অত্যাধুনিক প্রযুক্তির এবং বিশ্বের অন্যতম সেরা একটি অ্যান্টিশিপ মিসাইল হলো ব্রহ্মোস মিসাইল। যে অত্যাধুনিক মিসাইলটি হলো যে কোনো নৌবাহিনীর বিরুদ্ধে ভারতের একটি গেম চেঞ্জার অস্ত্র। তাছাড়া বিশ্ব রাজনীতি যেমন সবসময় নিজেদের অনুকূলে থাকে না, ঠিক তেমনি এই বিশ্ব রাজনীতিতে স্বার্থ ছাড়া কোনো দেশ কোনো দেশের চিরস্থায়ী বন্ধু বা শত্রু হয় না। তাই আমার চ্যানেলের অনেক নিয়মিত বন্ধুরাই জানতে চেয়েছিলেন বাংলাদেশ নৌবাহিনীর আপকামিং 6টি হাই পারফরম্যান্স ফ্রিগেট কি ভারতীয় নৌবাহিনীর ব্রহ্মোস মিসাইলের হাত থেকে রক্ষা পেতে সক্ষম। তো দেখুন, এটা জানার আগে আপনাদের জানতে হবে ব্রহ্মোস মিসাইল কি আর এই মিসাইলটি কিভাবে কাজ করে। তো এখানে উল্লেখ্য যে ব্রহ্মোস হলো বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিশালী একটি অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল। যে অত্যাধুনিক মিসাইলটির গতি বর্তমান বিশ্বের যে কোনো অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল থেকে অত্যাধিক বেশি হওয়ায় যে কোনো নৌবাহিনীর জন্য এই মিসাইলটিকে প্রতিহত করা বেশ কষ্টকর হয়ে পড়ে। তাছাড়া এই মিসাইলটি সারফেস থেকে মাত্র 10 মিটার উপর দিয়ে উঠতে সক্ষম হওয়ায় এবং এয়ার ডিফেন্স মিসাইল থেকে বাঁচতে ম্যানুভার সক্ষমতা ভালো হওয়ায় এটিকে আর্লি ওয়ার্নিং রেডারের মাধ্যমে ডিটেক্ট করে এয়ার ডিফেন্স মিসাইল ফায়ার করে ধ্বংস করা বেশ কষ্টসাধ্য হয়ে পড়ে। কিন্তু এর ওষুধ যে একেবারেই নেই তা কিন্তু নয়। এর জন্য মুখ্য ওষুধ হলো অত্যাধুনিক প্রযুক্তির শর্ট রেঞ্জের শিপ বেজ এয়ার ডিফেন্স ব্যবস্থা CIWS। যে অত্যাধুনিক মিসাইলটির রেডারে শুধু ব্রহ্মোস কেন, ব্রহ্মোসের থেকেও যদি দ্রুত গতি সম্পন্ন এবং এয়ার ডিফেন্স মিসাইল থেকে বাঁচতে বেশি ম্যানুভার করতে সক্ষম মিসাইলও ধরা পড়ে, তবে তাকেও মুহূর্তের মধ্যে ধ্বংস করে ফেলবে। কারণ CIWS একটি বা দুটি মিসাইল ফায়ার করে না, একসাথে শত শত গুলির একটি চাদরের সৃষ্টি করে। তাই ব্রহ্মোস একটি বা দুটি গুলিকে প্রতিহত করতে পারলেও বাকিগুলো একে ধ্বংস করে ফেলবে। তাই সবশেষে একটি কথাই বলবো, বাংলাদেশ নৌবাহিনীর আপকামিং 6টি হাই পারফরম্যান্স ফ্রিগেট যুদ্ধ জাহাজে পর্যাপ্ত সংখ্যায় এয়ার ডিফেন্স মিসাইলের পাশাপাশি CIWS এরও ব্যবস্থা থাকবে।